আমাদের দীর্ঘদিন থেকে আবেদন ছিল যে আমাদের লোকাল প্রার্থী দিবেন, এমনকি রাজ্য কমিটিও বলেছিল, দিলীপদা নিজে বলেছিলেন যে আমরা জেতাতে পারবেন। তো আমরা বলেছিলাম জেতাতে যদি না পারি তা কাউকে জিততে হতে পারে, এত বড় ভরসা দিয়েছিলাম। তার সত্ত্বেও আমাদের সঙ্গে কথোপকথন হয়ে থাকে যে হ্যাঁ দেওয়া হবে, হ্যাঁ, কিন্তু তারপরেও দেখছি এরা সাহা এন্টারপ্রাইজকে সমস্ত প্রার্থী বিক্রি করে দেওয়া হয়েছে। এখানকার আমাদের বীরভূম জেলার যে তিনটে এসসি প্রার্থী ছিল পুরোটা সাহা এন্টারপ্রাইজকে দিয়েছেন। আমাদের মাননীয় ধ্রুব সাহা মহাশয় যিনি জেলা সভাপতি, তিনি সব চুক্তি করে ওদের সাহা ডিপার্টমেন্টকে দিয়ে দিয়েছেন। তাই আমরা বিক্ষোভ করছি যে এসসি কি আর সাহা ছাড়া কেউই নেই। আমরা দিন দিন রাত মার খেয়েছি, ঘর ছেড়ে কোথাও লুকিয়ে থেকেছি, তাদের আজ কোনো মর্যাদা নেই, তাদেরকে কোনো এমনকি তাদের কোনো কমিটিও রাখা হয়নি। তাই আমাদের বিক্ষোভ, আমাদের দীর্ঘদিনের আবেদন ছিল এটা, শুধু আজকে নতুন করে আবেদন নয়। তাই আমরা চাইছি আমাদের লোকাল প্রার্থী বলিষ্ঠ কর্মীদের মধ্যে হোক, এটা আমরা চাইছি। হ্যাঁ দেখুন, যেটা আজকে খয়রা সমিতির প্রার্থী নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে তার কারণ দলটা তো হঠাৎই গজি উঠেছে, এদের তো দীর্ঘদিনের রাজনৈতিক কোনো বেস নেই। কাজেই যে যিনি প্রার্থী হয়েছেন তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিক্ষোভ শুরু হয়ে গেছে, এবং শুধু দুবরাজপুরে নয়, বীরভূম জেলায় নয়, সারা বাংলাতেই ওরা যেখানে তৃণমূলের উচ্ছিষ্ট পত্র পেয়েছে যাদিকে দল তাড়িয়ে দিয়েছে সেই রকম লোককে প্রার্থী করে ওরা আগামী নির্বাচনে লড়তে চাইছে। এবং ওরা স্বাভাবিক ব্যাপারে ঠিক কথাই বলেছে যে সাহায়ন কোম্পানির এটা কারবার হয়ে গেছে ধ্রুব সাহা থেকে শুরু করে অনুপ সাহা পর্যন্ত। কাজে এই ব্যাপারে আমাদের যত কম বলা যায় ততই ভালো, ওরা নিজেরার মধ্যে নিজেদের সঙ্গে ঝগড়া করে শেষ হয়েছে।